নির্বাচনী প্রচারে এক প্রকার ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিন নিজ বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীও তিনি। শনিবারের পর রবিবারও বটদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান মুখ্যমন্ত্রী। 52 এবং 53 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে গিয়ে দলের জয়ের প্রতি আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তার সাথে ছিলেন এলাকার বিজেপি নেতারাও। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দল রাজ্যের উন্নয়নের নিরিখে জনতার কাছে ভোট চাইছে। তাছাড়া মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে তা নিয়ে জনগণ খুশি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পেও উপকৃত হচ্ছেন রাজ্যবাসী। সবাই খুব খুশি ভারতীয় জনতা পার্টির উপরে এবং মোদিজির উপরে সাংঘাতিকভাবে মানুষ ভরসা রাখে। আগামী দিন দেশকে এবং ত্রিপুরা রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তো সেই বিষয়ে সবাই সতর্ক এবং সেই বিষয়ে কথা বলছে সবাই। ডেভেলপমেন্ট হচ্ছে আসল বিষয় এবং ত্রিপুরার মানুষ এবং মোদিজির উপরে যে আস্থা ওনারা রেখেছে, আমাদের স্টেট গভর্নমেন্টের উপর যে আস্থা রেখেছে, মানুষ বলছে এইভাবে যদি আরও আপনারা সময়ের সাথে সাথে আরও ডেভেলপমেন্ট হবে আমরা জানি, তো সবাই খুশি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।